বেশিরভাগ শিক্ষার্থীদের, বাইরে ভাই, বেশিরভাগ শিক্ষার্থীদের এখন একটাই দাবি, একটাই দাবি, ছয় মাস সাত মাস পড়ালেখা না কইরা বই থেকে দূরে সইরা শরীর একটা ভাব আইছে না, শরীর একটা ভাব আইছে, ওলা ভাই চাই প্রত্যেক বছর ছয় মাসের একটা ছুটি থাকুক, মানে এটাই তারা অভ্যস্ত হয়ে গেছে, দুনিয়ার অন্য কিছুর সাথে তারা অভ্যস্ত হইতে না পারলেও এই একটা জিনিসের সাথে তারা অভ্যস্ত, ছুটি কাটাইতে কাটাইতে একটা অভ্যস্ত হয়ে গেছে ছুটির সাথে, ওলা ভাই চাই প্রত্যেক বছর ছয় মাস একটা ছুটি থাকুক, করোনা মরোনার দরকার নেই, কোনো অসুখ বিসুখের দরকার নেই, এমনি এমনি ছুটি থাকবো, কিল্লিগা এত এত তেল কিল্লিগা তোমাকে, এত এত সব কিল্লিগা, হ্যাঁ ছয় মাস ছুটি চাও মিয়া বছরে, তাহলে পড়তে পড়বো কেনা, পড়তে পড়বো কেনা, হ্যাঁ কোনো ছুটি হবে না সামনের বছর থেকে, শুক্রবারেও ক্লাস করা হবে, পড়তে বসো যাও। খালি পড়ালেখা করি না বইলা, খালি পড়ি না বইলা, পড়লে ফাঁদায় ফলাইতাম, ফাঁদায় ফলাইতাম, পড়লে পড়তে বসলেই মনে হয় কালকে পড়বো, আবার মনে হয় কালকে পড়বো, আর কালকে কালকে করবো না, এখন আমি ডিসিশন নিয়ে ফেলাইছি এই মাসের 32 তারিখ থেকে পড়া শুরু করে দিব, আর কোনো পিছানোর সুযোগই নাই, সিরিয়াসলি পড়তে হবে এই মাসের 32 তারিখ থেকে, ঠিক আছে।